টোটাল মানে সেই বাচ্চা নিয়ে ছাগল সেই মা ছাগলের সেই সেই বাচ্চাটা থেকে আজকে আপাতত আজকে পর্যন্ত 32টা জীবিত এখানে রয়েছে। হ্যাঁ, তাহলে যদি বছরে দুবার বাচ্চা না পায় তাহলে কি লাভ, তাহলে কি লাভ হবে? সঠিক। নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত বোরাকুলি গ্রামে। এখানে থাকেন বেঙ্গল গোথা চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বিপুল মাহাতা। তিনি আসলে একজন আইসক্রিম ব্যবসায়ী। আজ থেকে 5 বছর আগে উপহার পাওয়া একটি মেয়ে ছাগল থেকে টোটাল 46টি ছাগল তিনি পেয়েছেন, যার মধ্যে 32টি ছাগল তাঁর কাছে রয়েছে। 7টি ছাগল তিনি সেল করে দেন এবং বাকি 7টি ছাগল তার মারা যায়। শখের বসে হলেও তিনি খুব সতর্কতার সঙ্গে ছাগল পালন করছেন, যেমন কোন ছাগলকে কোন ডেটে ব্রিডিং করানো হচ্ছে, কোন ছাগলকে কোন মেডিসিন দেওয়া হচ্ছে বা কোন ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে, কিংবা কোনো বাচ্চা ছাগল জন্মগ্রহণ করলে তার ডেট অফ বার্থ বা সমস্ত হিস্ট্রি তাঁর ডায়েরিতে লিখে রাখেন। তাঁর কাছে বর্তমানে যে 32টি ছাগল রয়েছে তার মধ্যে 12টি মা ছাগল ও 8টি শিশু মেয়ে ছাগল রয়েছে। একটি ছাগল থেকে তিনি যদি 46টি ছাগল পান তাহলে এই 20টি ফিমেল ছাগল থেকে তিনি যে ভবিষ্যতে অনেক ছাগল পাবেন তা ভালোই আঁচ করতে পারছেন। তাই শখের বসে ছাগল পালন থেকে তিনি কিন্তু বর্তমানে কমার্শিয়ালি একটি গোট ফার্ম তৈরি করার কথা ভাবছেন। চলুন জেনে নিই বিগত 5 বছরে তিনি কী অভিজ্ঞতা অর্জন করেছেন, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আজ আমি এসে পড়েছি মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত গ্রামে। এখানে আমার একজন সাবস্ক্রাইবার রয়েছেন, যিনি একজন 5 বছরের অভিজ্ঞ খামারি। তিনি গত 5 বছর ধরে বেশ সুন্দর করে কিন্তু ছাগল পালন করছেন এবং আমার সঙ্গে বেশ কিছুদিন ধরে ফোনে কথা হচ্ছে এবং তিনি তাঁর অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করেন এবং আমি যতটুকু জানি আমিও তাঁর সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজ সামনাসামনি দেখা হলো, একদম মানে প্রত্যক্ষ আমরা একজন আরেকজনের সঙ্গে রয়েছি। আজ ওনাকে ইন্টারভিউ কভার করার চেষ্টা করব। নমস্কার আপনাকে। নমস্কার। খুব ছোট করে একটু আপনার পরিচয়টা আর অ্যাড্রেসটা দিন। আমার নাম বিপুল মাহাতা। আমার গ্রামের নাম বোরাকুলি। এটা মুর্শিদাবাদ জেলাতে? মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার। আচ্ছা আচ্ছা, আপনি ছাগল পালনের সঙ্গে কিভাবে যুক্ত, কিভাবে এলাম? হ্যাঁ, সেটা একটা মজার কথা। আচ্ছা, আমি আমার বাড়িতে একটা ছেলে কাজ করতো। আচ্ছা, তার বিয়ে দিতে গিয়ে একজনের যা যে বাড়িতে বিয়ে দিলাম সেই বাড়িতে একটা ভালো লম্বা চওড়া একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে পেলাম। আচ্ছা, তা আমি ওকে মানে মেয়ের মাকে চাইলাম যে আমাকে একটা ছাগল দিতে হবে, মানে উনি আমাকে ছাগলটা দিলেন। আচ্ছা, বিয়ের দিনই সেই দিনই দিলেন, কিন্তু আমি আনতে পারলাম না। অষ্টমঙ্গলের দিন ছাগলটা নিয়ে এলাম। আচ্ছা, সেই ছাগলটা নিয়ে মাস তিনেক পোষার পরে তাকে পাল দিলাম। আচ্ছা, পাল দিয়ে একটা মেয়ে বাচ্চা হলো। আচ্ছা, পরে ওই ছাগলটা মারা যায়। আচ্ছা, পায়ে চোট পেয়েছিল। আচ্ছা, ঘা হয়ে গেছিল, মানে প্রথম যেটা নিয়ে আসেন ওটা মারা যায়। মারা যায় তার বাচ্চা। তার মেয়ে থেকে শুরু হলো আমার এই আজকের এই এই জায়গায় পৌঁছেছি। টোটাল মানে সেই বাচ্চা নিয়ে ছাগলের কথা, ছাগলের সেই সেই বাচ্চাটা থেকে আজকে আপাতত আজকে পর্যন্ত 32টা জীবিত এখানে রয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর 7টা খাসি বিক্রি করে দিয়েছিলাম। আচ্ছা, আর 7টা আমার তো ট্রেনিং ছিল না, অভিজ্ঞতাও ছিল না। 7টা ছাগল মারা যায়? 7টা ছাগল মারা গেছিল। আচ্ছা, 3টে বাচ্চা মারা যায়। আমার তখন অতটা জ্ঞান হয়নি ছাগল সম্পর্কে। ছাগলটা ঘরে বাঁধা ছিল, রাত্রিবেলায় প্রসব হয়েছে, আমি জানতে পারিনি। ভোরবেলায় যখন ঘুম ভাঙে, অন্যান্য ছাগলের চিৎকারে যখন ঘুম ভাঙে, গিয়ে দেখছি সেই ছাগলের বাচ্চা আবরণের মধ্যেই ছিল। আচ্ছা, একটা মরে গেছে, একটাকে আমি বাঁচাতে পেরেছিলাম। তারপরের বার পরপর দুবার আমার এরকম আচ্ছা অবস্থা হয়েছিল। মোট 7টা ছাগল আপনার মারা যায়? 7টা, এইভাবে 7টা মারা গেছে। আচ্ছা, আর আপনি কি ওই যে একটা ছাগল আপনি উপহার হিসেবে নিয়ে এসেছিলেন সেই থেকে একটা মেয়ে ছাগল হলো, তার থেকে এই ছাগল, এছাড়া অন্য ছাগল কেনেন? না না, কেনা নাই। আমি পরে একটা ছাগল কিনেছিলাম,
আচ্ছা ওই বিদেশি বিদেশি একটু উন্নত জাতের হ্যাঁ উন্নত জাতের ছাগল কিনেছিলাম আচ্ছা তো আমাদের দেশি ছাগলের তো শুনেছি রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো অনেক ভালো আমি যে উন্নত ছাগলটা কিনেছিলাম কেনা তিন দিন পরেই আমাকে শুরু হয়ে গেছিল ওর পিছনে খরচ মানে রোগ ব্যাধি লেগেই আছে পিপিআর হলো সেটা ভালো হলো আচ্ছা যাই হোক আর এই দেশি ছাগল থেকে সরি দেশি ছাগল থেকে যে বাচ্চাগুলো আপনি পাচ্ছেন সেগুলো কি উন্নত জাতের পাঁঠা উন্নত আমি যখন যেরকম পাই পাঁঠা কোনো সময় সিরোই কোনো সময় কোটা কোনো সময় তোতাপুরি তাতে লাভটা এটাই হয় গ্রোথটা বড় হয়ে যায় ছাগল বড় হয়ে যায় তবে আমি যেসব ছাগল আমার নতুন প্রথম প্রথম প্রজননের উপযুক্ত হচ্ছে তার তাকে কিন্তু আমি বড় ছাগলের প্রজনন করাই না ছোট ছাগল ছোট ছোট দেশি ছাগল দিয়েই প্রজনন করাই কারণ যেটা আমার অভিজ্ঞতাতে বলছে প্রথমেই যদি কেউ বড় পাঁঠা দেয় তো 80-90% চান্স থাকবে বাচ্চা মরে যাওয়ার প্রসবকালীন মরে যাওয়ার আচ্ছা তাহলে এই যে এর যে বাচ্চাগুলো আসছে উন্নত প্রজাতির পাঁঠা এবং দেশি বা দেশির ক্রস ধারী এদের যে বাচ্চাটা আছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এর মানে মা যেহেতু দেশি ব্ল্যাক বেঙ্গল তার জন্য ক্ষমতা অনেক বেশি রোগ প্রতিরোধ সহ্য ক্ষমতা অনেক বেশি ওকে আর গ্রোথটা কি পায় বাবার সাইড হ্যাঁ বাপের থেকে পায় তাহলে মোটামুটি 40% গ্রোথ প্রথমবারই চলে আসে আচ্ছা তাহলে বন্ধুরা এই জায়গাটা আমরা কিন্তু একটা জিনিস খুব ভালো বুঝতে পারছি পাঁঠা বা ব্রিডার যদি একটু উন্নত প্রজাতির হয় আর ধারী ছাগল যদি আমাদের দেশি বা দেশির ওপর ক্রস ছাগল হয় তাহলে যে বাচ্চাটা হয় সেটার দুটো কোয়ালিটি পায় মায়ের সাইড থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা পায় বাবার সাইড থেকে গ্রোথ পায় সেক্ষেত্রে উন্নত প্রজাতির পাঁঠা প্রজননের জন্য রাখা আমি মনে করি বুদ্ধিমানের কাজ আর মা ছাগলগুলো দেশি বা দেশির ক্রস ছাগল হ্যাঁ দেশি হলে খুবই ভালো দেশি ক্রস হলে আরও ভালো আরও একটু ভালো দেশি ক্রসের বাচ্চার সঙ্গে যদি আবার বিদেশি দেওয়া যায় তাহলে কিন্তু এই বিয়ানোর দেড় মাসের মধ্যে ইয়ে হয় না সেখানে একটু একটু দেরি হয় দেরি মোটামুটি তিন মাস সাড়ে তিন মাসে ওকে ওকে তাহলে এটাও একটা খুব ভালো তথ্য দেশি ছাগলের সঙ্গে বাইরের ছাগলের যখন ক্রস হচ্ছে তার যে মেয়ে বাচ্চাটা আসছে তার কিন্তু তার সঙ্গে আবার যদি মেয়ে বাচ্চা আসে তাহলে কিন্তু মানে বংশানুক্রমে যদি বারবার উন্নত জাতের পাঁঠা দেখানো হয় বাপের দিকে যায় প্রজনন ক্ষমতাটা কিন্তু লেট হয় একটু কম হয় মানে পিছতে থাকে পিছনে থাকে তাহলে বন্ধুরা এটা কিন্তু মানতেই হবে আমাদের দেশি ছাগলের প্রজনন ক্ষমতাও খুব ভালো বছরে দুবার করে দেয় বছরে যখন ওটা ক্রসের দিক থেকে একটা বা দুটো জেনারেশন হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা বছরের জায়গায় 18 মাস হয়ে যায় দুটো 14-15 মাস আরো দেরি হলে তো নিশ্চয়ই মানে আরো দু একটা জেনারেশন পর তো লস যাবে আরো আরো পিছবে লস যাবে তাইলে লস হবে হ্যাঁ লস হবে তাহলে যদি বছরে দুবার বাচ্চা না পায় তাহলে কি লাভ হবে সঠিক আচ্ছা আমাকে আরো একটা কথা বলুন আপনার এখানে আমি যে ঘরটা দেখলাম এখনো অবধি মানে এত ছাগল হয় আমি তো মানে ছাগল পুষবো বা ফার্ম করবো এটা তো আমার ছিল না কিন্তু ছাগল আমাকে ওই রাস্তায় হাঁটাচ্ছে আচ্ছা আমি গাছ কিনেছি কাঠ কিনেছি ইট কিনেছি আমি উঁচু করব আমার মাচা আছে সেটা গ্রাউন্ড লেভেল থেকে 6 ইঞ্চি উঁচু মানে ইটের ওপর জাস্ট কাঠের পাটাতন দিয়ে মাচা করা আছে তাতে এতে হবে না এর থেকে উঁচু করলে আরও ভালো সুবিধাটা কী হবে প্রথম হচ্ছে পরিষ্কার দ্বিতীয় হচ্ছে ছাগলের গায়ের রং গায়ে গন্ধ এসব কিচ্ছু হবে না রং নষ্ট হবে না 6 ইঞ্চি গ্যাপ থাকলে গন্ধটা থেকে এই জায়গায় কিছুটা থাকে আচ্ছা কারণ পেচ্ছাপের গন্ধটা অসহ্য গন্ধ এমনই আর আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলুন আপনি যেহেতু 5 বছর ধরে ফার্মিং করছেন আসলে তো ফার্মিং জিনিসটাই খুব ট্রেন্ডিং ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গে আগে সবাই বাড়িতে 2-4-5টা করে করতে এখন অনেকেই ফার্ম আকারে করছে কমার্শিয়ালি করছে আমি তাদেরকে বলবো এই যারা করছে হ্যাঁ তারা ছোট থেকে বড় হোক 5-7টা যার পয়সা বেশি আছে সে ম্যাক্সিমাম 10টা আগে অভিজ্ঞতা সঞ্চয় করুক তারপর ছাগল করুক
হ্যাঁ, আমি সেই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে আপনার কি মতামত থাকবে, তাদের জন্য কি সাজেশন থাকবে যে কিভাবে ছাগল পালন করা উচিত, কোন জাতের ছাগল দিয়ে করা উচিত বা কটা দিয়ে করা উচিত? এইবার যদি কেউ কমার্শিয়ালভাবে ছাগল ফার্ম শুরু করে, ছাগল পোষা শুরু করে, তাকে একটা ট্রেনিং নিয়ে নেওয়া প্রথম দরকার। কিন্তু ট্রেনিংয়ে তো 7 দিন 8 দিন মনে রাখতে পারবে না, বা বাড়িতে এসে নিজের ছাগলের সিমটমস চিনতে পারবে না। সেই জন্য বলছি, অল্প অল্প পুঁজি দিয়ে যদি আস্তে আস্তে কেউ বড় হতে চায়, সেই পারবে, মানে তার পক্ষে তার নষ্ট হবে না, হতেই পারে না। মানে আমার 5 বছরের ইয়েতে যা দেখছি, ধীরে ধীরে বড় হয় ভালো। হ্যাঁ, তাই তো। মানে আপনি যদি আমি একটা শখের ছাগল থেকে প্রোডাকশন ফার্মের দিকে এগোচ্ছি, আমার টার্গেট আছে 20টা গাড়ি ছাগল থাকবে সেই জায়গায়। তাই আমি এখানটা একটু বলতে চাই যে আপনি যদি একটা ছাগল নিয়ে প্রথম দিকে যে ধাক্কাটা আপনি খেয়েছেন, 7টা ছাগল মারা গিয়েছিল, কারণ আপনার ট্রেনিং নেওয়া ছিল না। ট্রেনিং নেওয়া ছিল না, কিন্তু আমি শিখেছি ছাগলের কাছ থেকে, ছাগলের থেকেই শিখেছি। কেউ যদি 20টা 30টা 40টা নিয়ে শুরু করতে যায়, তখন তারও কিন্তু লসটা বেশি হবে। যেহেতু একটা থেকে যদি আপনার 7টার ক্ষতি হয়, 30 বা 40টা থেকে ক্ষতিটাও কিন্তু অনেকটাই বেশি হবে, অনেক বেশি। সে পারবেন, দাঁড়াতে পারবেন। স্বাভাবিকভাবে কম দিয়ে শুরু করা, আমি যতজন মানে এক্সপার্টের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন ডাক্তারবাবুর সঙ্গে, সরকারি প্রতিষ্ঠানের ডাক্তারবাবুদের সঙ্গে, বা যারা অলরেডি ফার্ম এস্টাবলিশড, যাদের সঙ্গে ফোনে হোক বা সাক্ষাতে কথা বলেছি, সবাই কিন্তু একটা কথা বলেন যে ফার্মিংটা টাকা রইলো বলে অনেক টাকা দিয়ে অনেক ছাগল কিনে ফার্মিং করব, সেটা বুদ্ধিমানের কাজ নয়। 5 থেকে 10টা বা 15টা ছাগল দিয়ে করা যেতে পারে। আচ্ছা, আপনি আমাকে আর একটা কথা বলুন, আপনি ছাগলের এই যে মানে খুব সুন্দর আমি ছাগলের চেহারা দেখছি, মানে দেখে বোঝা যায় যে খুব যত্ন হয়, খুব ভালো যত্ন হয়। আপনি এই যে ছাগলের যত্ন বা খাবার দাবার বা ডেইলি রুটিনটা কী থাকে, মানে কীভাবে মেনটেন করেন সবটা? প্রথম কথা হচ্ছে, যারা ছাগল চড়িয়ে ইয়ে করে, তাদের বিভিন্ন ধরনের রোগ আসার সম্ভাবনা থাকে, বিশেষ করে কৃমিটা আসবে। সঠিক। আমি ছাগল ছাড়ি, আমি চড়াই, তবে 2 ঘন্টা 1 ঘন্টা নামাই, কারণ ছাগলের একটু ইয়ে দরকার, এক্সারসাইজ দরকার, নামাই, ছেড়ে দিই। আমার পুকুর পাড়ে অনেক জায়গা আছে, সে বিভিন্ন গাছের পাতা আছে, খায়, আবার কিছু পাতা খেয়েও ফেলে, তার জন্য অসুস্থ হয়। আচ্ছা। আমার বাঁধা ধরার একটা রুটিন আছে, আমি খড় খাইয়ে, খড়টাই আমার মেন, খড় মানে বিচুলি, তার সঙ্গে গমের ভুষি, ময়দা চেলে যেটা বেরোয় সেটাই মিল থেকে নিয়ে আসি, গমের চোকাটা, তার সঙ্গে থাকে খেসারির ভাঙা ভুষি, ডাল ভাঙা, আর থাকে চিটে গুড়, আচ্ছা, ভুট্টার ময়দা, আচ্ছা, লবণ, লবণটা স্বাদ মতো, খোল ভেজানো থাকে, সেই ভেজানো খোল মোটামুটি আমার এখন কুচানো বিচুলি খুব কম করে 5 কিলো লাগে ডেইলি। হ্যাঁ, একবারে। ওকে। আর সে সঙ্গে সবুজ খাবার আপনি কী দেন? সবুজ খাবার আমি দুপুরের পরে দিই। আচ্ছা। আবার এই শীতে বিভিন্ন ইয়ে পাওয়া যাবে, ভুট্টা পাওয়া যাবে, ভুট্টা বোনা হবে, ভুট্টা বুনি, জই ঘাস লাগাই। আচ্ছা। তো জই ঘাসটা একটা অভিজ্ঞতা দেখলাম, বাসি খাওয়ানো অনেক ভালো, মানে আজকে কেটে নিয়ে এসে আজকে খাওয়ালে এক বাউন্ড নাক দিয়ে জল পড়ে, একটু সর্দি লাগে। হ্যাঁ, মানে এটা আমি নিজেও, আমারও তো ফার্ম আছে, আমিও খেয়াল করেছি। বাসি খাওয়াতে, বাসি বলতে কি, পরের দিন খাওয়া, পরের দিন হলে ব্যাপারটা কি হয়, রসটা টেনে যায়, রসটা টেনে যায়, তাহলে জলের ভাগটা কম হয়ে যায়, জলের ভাগটা কম হলে তখন একটু সর্দিটা কম লাগে, কম লাগে এটা। তবে সেখানে ভুট্টা, শীতের সময় ভুট্টা পাতা খাওয়ালে ওই সমস্যাটা হয় না। আচ্ছা। ভুট্টায় জলের পরিমাণটা কম। ঠিক আছে। তো আসলে আজকে যেহেতু উনি 5 বছরের অভিজ্ঞতা অনেক কিন্তু আমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পেরেছেন, এবং আমি মনে করি আপনারা সকলেই কিছু না কিছু এই ভিডিওর থেকে জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।
নমস্কার। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, আশা করি আপনারা সকলেই কিছু না কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। দেখা হবে এর পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।